তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে যারা কিবিরের মধ্যে সম্পৃক্ত হবেন অহংকার করবেন দম্ভ করবেন তাদের আরেকটা পরিণতি হচ্ছে আল এরাদু আনিল হক অ্যাল এরাদু আনিল হক এরা হককে কবুল করার কোনো যোগ্যতাই রাখেন না এদের কাছে যখন হক সত্যকে পেশ করা হয় তখন তাদের মধ্যে একটা আত্মভরিতা তৈরি হয় তারা বলেন এ কী বলছেন আমি বলছি একটা আপনি বলছেন আরেকটা যেটা আমরা সাল্লাম যখন দিনের দাওয়াত দিলেন তখন প্রভাবশালী লোকদের রিয়াকশানটা দেখেন এবং তখন প্রভাবশালী লোকেরা ছিল মোর রিয়াক্টিভ আর সাধারণ মানুষগুলো তারাই সত্যকে গ্রহণ করেছে বলেন তো সাধারণ মানুষ সত্যকে কেন গ্রহণ করেছে এ থেকে কি আমরা এই কনসিকুয়েন্স যদি আনি সেটা কি ভুল হবে না যে সাদা ইসলাম তো সাধারণ মানুষের জন্য গরিব গোড়াবাদের ধর্ম আসলে ব্যাপারটা তা না কারণ সাধারণ মানুষগুলোর মধ্যে কোনো আত্মভরিতা ছিল না তারা একটা সিম্পল লাইফ লিড করেছে এবং আজকের সমাজের মধ্যেও সাধারণ মানুষের মধ্যেই দেখবেন তারাই বেশি চরিত্রবান এবং আমাদের কোনো কোনো শায়েখ এবং স্কলাররা বলেন যেই সাধারণ মানুষগুলোই বিশুদ্ধতার দিক থেকে অন্য যে কোনো শ্রেণী এমনকি অনেক স্কলার শ্রেণীর চাইতে উত্তম কারণ স্কলারদের মধ্যে গবেষণা করতে করতে তারা বক্রতার মধ্যে চলে যায় ইসলামের ইতিহাসে হাজার হাজার উদাহরণ আছে অতি মাত্রায় আপনি জ্ঞান অন্বেষণ করতে করতে ট্র্যাক থেকে যদি হারিয়ে যান তাহলে আপনার আকিদাও কিন্তু অশুদ্ধ হয়ে যাবে এটা আমরা ইসলামের ইতিহাসে দেখি দেখি না দেখি কিন্তু সাধারণ মানুষগুলো এত সহজে তারা বিপথে যায় না তারা বিপথে যায় যদি তাদের মানে তাদের তারা যাদেরকে অনুসরণ করে তারা যদি তাদেরকে মিসলিড করেন তারা যদি তাদেরকে ভুল কনসেপশনটা দেন সাধারণভাবে কোরআন সন্ন্যাস সঠিক নলেজটা যদি একটা জেনারেশনকে দেয়া যায় তারা কিন্তু মিসলিডেড হয় না তারা ভুলের মধ্যে যায় না আমাদের হয়তো অনেক মুসলিম সোসাইটিতে এখন এটা একটা তিক্ত সত্য যে আমরা কোরআন সোনার সলিড নলেজটা শেয়ার করতে পারছি না আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে মাধ্যমে কিংবা আমাদের স্কলারদের আমাদের দোয়াতদের কথার মাধ্যমে এবং এটার অনেকগুলো কারণ আছে হয়তো কোনো এক আলোচনায় আমরা সেটা আলোকপাত করেছি আরও আলোকপাত করব। এবং তার মধ্যে যেমন বিভিন্ন গ্রুপ হয়ে যাওয়া নানা রকম আকিদার ফেরকায় বন্দি হয়ে যাওয়া এবং আমাদের মুসলিম সোসাইটিগুলোর প্রভাবশালী মানুষেরা ইউরোপ আমেরিকার মতাদর্শে তারা বিশ্বাসী হয়ে যাওয়া এই সমস্ত কারণেই আসলে মূলত আমাদের মধ্যে ইসলামের মূল ফোকাসটা এখন আর নাই মূল ফোকাস থেকে আমরা সরে গিয়েছি এবং এক একজনে ইসলামকে এক একভাবে দেখছেন ফলে ইসলামের এই জ্ঞানের কারণে আমরা যে প্রোডাক্টে পরিণত হতে পারতাম অথবা আমরা যে মানুষে পরিণত হতে পারতাম যেরকম মানুষে তৈরি হয়েছিলেন সাহাবেকরাম রাসুসাল্লাহ সালামের তার্বিয়ত পেয়ে সলিড তার্বিয়তটা পেয়ে সেই তার্বিয়তটাই তো এখন আর নাই না পারিবারিক বলয় না মাদ্রাসাগুলোতে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আছে না জেনারেল ইনস্টিটিউশন আছে এই জন্য আমাদের যারা আসলে এদেশের ভালো চান কল্যাণ চান বা মুসলিম সোসাইটির সুন্দর তার্বিয়ত চান তাদেরকে এই জায়গাটা রিভাইজ করতে হবে এবং কোন জায়গাটা কোরআন এবং সন্ন্যার সাথে সংঘর্ষ আছে সেই জায়গাটা কারেকশন করে যদি আমরা কাজ করি তাহলে আশা করা যায় যে আমাদের এই জাতি আবারও আলোকিত হবে বিকশিত হবে আল্লাহ সুহান তালে এখানে উল্লেখ করে দিয়েছেন আয়াতের মধ্যে এই আয়াতটা হলো সুরা আল একশো ছেচল্লিশ নম্বর আয়াত তিনি উল্লেখ করে দিয়েছেন যে কিভাবে তাকাব্বুর এবং অহংকারের কারণে মানুষ আল্লাহর নিদর্শন থেকে দূরে সরে যায় বলেছেন ফিল আয়াত আরদি বেগাইরিল হক বলেছেন আমি আমার আয়াত থেকে সেই সব লোকদেরকে ফিরিয়ে দেব সরিয়ে দেব যারা জমিনের মধ্যে অহংকার এবং দম্ভ দম্ভবরে চলাফেরা করে অন্যায়ভাবে তাকাব্যর তো অন্যায়ভাবেই হয় ন্যায়সঙ্গতভাবে কোনো তাকাব্যর হয় না এরপর তিনি বলেছেন ওয়া বিহা যেটা বললাম আল এরাদ আনিল হাক হক থেকে তারা দূরে সরে যায় সত্য থেকে দূরে সরে যায় আল্লাহর পথ থেকে দূরে সরে যায় তাকাব্বুরের কারণে বলেছেন এরা যারা জমিনে অন্যায়ভাবে তাকাব্বুর করে চলে আল্লাহ বলছেন আমার আয়াত থেকে তাদেরকে আমি সরিয়ে দেব যদি তারা সকল আয়াতও দেখে অর্থাৎ আল্লাহ তালার সকল নিদর্শনও যদি তারা দেখে লাইক মেনো বিহা তারা তার প্রতি ইমান আনয়ন করবে না ও সাবিলা সাবিল রশি লাইয়ু সাবিলা আর যদি তারা সত্যের এবং সততার পথ দিশার পথটা তারা পেয়ে যায় দেখে তারা সেটাকে সঠিক পথ হিসাবে গ্রহণ করবে না ও ইয়ারা ও গাইয়ে গাই ইয়াত্তা খেদ আর ভ্রষ্ট এবং বিচ্যুতির পথ যদি তারা দেখে তারা সেটাকেই পথ হিসাবে গ্রহণ করবে দায়ালিকা বেআইয়াচিনা ও কেন ও গাফিলিন এটা এই যে তারা আমার নিদর্শনগুলোকে আয়াতগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং তারা ছিল গাফেল এ আয়াতগুলো থেকে তারা ছিল গাফেল এ আয়াতগুলো নিয়ে তারা কোনো তদাব্বর করেনি এ আয়াতগুলো নিয়ে তারা কোনো পড়াশোনা করেনি এবং এই আয়াতগুলো নিয়ে তাদের কোনো লেকচারও শোনা হয়নি তাহলে যে জাতি কোনো মাধ্যমেই আল্লাহর আয়াতের কাছে পৌঁছতে পারলো না সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছতে পারলো না তাহলে তারা সঠিক পথ কখনোই পাবে না সেটি আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন সোরাতুল জাসিয়ার সাত এবং আট নম্বর এত আল্লাহতালা বলছেন ওয়াই ওয়াই লুল্লি কুল্লি এফ এক ইন আয়া তিল্লাহি তুতলা আলাইহি তুম্মা ইয়োসির রো মুস্তিক বেরান কাল্লাম ইয়াস মা আহা ফাবেশের হুবে আতা বিন বলছেন ধ্বংস প্রত্যেক রটনাকারী পাপিষ্ঠের ধ্বংস হোক কে বলছেন আল্লাসওয়াত আলা বলছেন তার বৈশিষ্ট্য তিনি তুলে ধরছেন সে আল্লাহর আয়াতগুলো শুনে আল্লাহর আয়াতগুলো সে শুনে যে আয়াতগুলো তার কাছে তেলাওয়াত করা হয় তারপরে সে দাম্ভিক হয়ে যায় আত্মধরী হয়ে যায় তার ভেতরে অন্যরকম একটা উপলব্ধি রিয়্যাক্টিভ হয়ে যায় কা আল্লা মা আহা মনে হয় যেন কোনো দিন এ আয়াতগুলো সে শোনেনি এটা সরাসরি আল্লাহর কথা আল্লাহ বলছেন ফেবা শিরহু বে আলীম তাকে কঠিন আজাবের সুসংবাদ দাও দেখেন কিছু লোক কেন তারা আত্মমভরী হয় কেন আল্লাহর আয়াত শোনার পরেও তারা নেগেটিভলি রিয়্যাক্ট করে সেটা আল্লাহ তালা এখানে তুলে ধরেছেন এবং পরিশেষে বলেছেন যে এদের শোনা না শোনা সমান অতএব তাদেরকে কঠিন আজাবের সুসংবাদ দাও